ছাপানো হবে এবং সেগুলো দোকানে টাঙানো থাকবে। দেখো এই ফিল্ম আমাকে দিয়ে দাও, দাও আমি কেস উঠিয়ে নেব। ওকে ওকে, আগামীকাল কোর্টের পর দেখা হবে। আসামি সোহেল আহমেদ, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি লাজুককে জোর করে অশ্লীল ছবি তুলে 5 লক্ষ টাকা দাবি করেছিলেন। এ ব্যাপারে আপনার কিছু বলার আছে? মহামান্য আদালত, পেশায় আমি একজন উকিল, তাই আদালতের কাছে আমার প্রার্থনা, আমার কেস নিয়ে আমি নিজেই মুখ করতে চাই। অনুমতি দেয়া হলো। ধন্যবাদ মহামান্য আদালত। মিস লাজুক, আপনি কি আদালতের সামনে বলবেন আসামি কিভাবে আপনার ওই অশ্লীল ছবিগুলো তুলেছিল? অবজেকশন ইয়োর অনার, কোন ভদ্রঘরের মেয়ে এত লোকের সামনে এই ধরনের কথা মুখে আনতে পারে না। আবার কোন ভদ্রঘরের মেয়ে এই ধরনের অশ্লীল ছবি দিয়ে আদালতে মামলা করতে পারে না। অবজেকশন ওভার রুলড। মিস লাজুক, সত্যি করে বলুন, আমি কি এই ধরনের ছবি তুলেছিলাম? বলুন। জশেফ, যে কথাই বলতে পারো না, সে ছবি তুলবে কি করে? কি বলতে চান পরিষ্কার করে বলুন। জশেফ, আমি একদিন সোহেলকে নির্জন জায়গা ডাকি পরীক্ষা নিতে। কি পরীক্ষা? ইয়ে মানে পরীক্ষাটা হলো সে বাসুরাতে যোগ্য কিনা। বিহারা বেশরমী। অর্ডার অর্ডার। মিস লাজু, তার মানে আমি আপনার সঙ্গে খারাপ কিছু করিনি? করেছি তো আমি। মহামান্য আদালত ওই ছবিগুলো দেখে দেখবেন ও কিছুই করছে না, যা কিছু ইয়ে আমি করছি। কি করেছো? চুম্মা ওর কাছ থেকে চুম্মা নেবার প্র্যাকটিস করছিলাম। নিশ্চয় কোন জঘন্য লোকের মেয়ে। অর্ডার অর্ডার। মিস আদালত, এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস লাজুককে মানসিক ডাক্তার দেখানো হোক, সেই সাথে করিম খানকে সাবধান করে দেয়া হচ্ছে কোনোদিন এ ধরনের মিথ্যে মামলা নিয়ে যেন আদালতে না আসে। আসামি সোহেলের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দিচ্ছে। শোনো, আমি আমার কথা রাখি, এবার নেগেটিভগুলো দিয়ে দাও। ছবি তুললে তো দেব। মানে? মানে সোজা ক্যামেরাতে ফিল্ম ছিল না? দেখো আমি আমি বিশ্বাস করি না। এই দেখুন। ক্যামেরাকে সুন্দর ছবি তোলার জন্য ব্যবহার করা হয়, তাই অসুন্দর অশ্লীল ছবি তুলতে আমি ক্যামেরা ব্যবহার করি না। আমি বিশ্বাস করি একটা মেয়ের লজ্জাই হচ্ছে সবকিছু, তাই ওই লজ্জাকে পুঁজি করে কোনো কিছু করার মতো
খারাপ পরিবারে আমার জন্ম হয়নি। আশীর্বাদ।